ফিল্ডাম বিরতির পর আজ দ্বিতীয় দফা নির্বাচন হচ্ছে। এ রাজ্যে ৩টি লোকসভা আসনে নির্বাচন হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু রক্ত ঝরেছে আর মাথা ফেটেছে এক সাংবাদিকদের। আপনাকে জানিয়ে রাখবো আপনাদের যে গোয়ালপুকুরে সেখানে কিন্তু ছাপ্পা ভোটের খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছেন একজন সাংবাদিক, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চোপড়াতে সেখানে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এবং তারপর ভোটাররা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তারা। অবশ্যই আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাবো, আমি একটু ইভিএম নিয়ে আসবো। ইভিএম নিয়ে আমি আগে অরবিন্দদার কাছে আসবো। অরবিন্দদা, ইভিএম একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, যেটার ওপর নির্ভর করছে সবকিছু। প্রথম দফাতেও আমরা দেখেছি যে ইভিএম বিকল হওয়ার ঘটনা ঘটেছে, ভিভিপ্যাট পর্যন্ত সমস্যার সৃষ্টি করেছে, যার জন্য বাড়তি নজর দেওয়ার কথা বলা হয়েছে দ্বিতীয় দফার নির্বাচনে। কিন্তু সকাল থেকেও কিন্তু ইভিএম বিকল হওয়ার খবর আমাদের কাছে আসছে, কি বলবেন, কতটা হ্যাম্পার হয়? দেখুন, একটা কথা তো আমাকে বলতেই হবে যে পিছিয়ে যাব না, এগিয়ে যাব। সেই ক্ষেত্রে কিন্তু ব্যালট পেপারের পরে ইভিএমটাই আসে, ইভিএমটাই গ্রহণ করতে হবে। কিন্তু যেটা শিওর আমাদের সবাইকে আশ্বস্ত করতে হবে, ইভিএম এ যাতে কোনো রকম কারচুপি না থাকে। আমি যতদূর জানি যে ভোট শুরুর আগে এবছর 50টা মকপোল করতেই হবে এবং তার অ্যাকাউন্ট না হবে। এবং 50টা মকপোল যখন হবে তখন সব পলিটিক্যাল পার্টিগুলো তারা সেখানে ভোট দিবে এবং দেখে নেবে, এটা একটা রাস্তা। তারপরে এরপরেও যদি মনে হয়, এখন তো ভিভিপ্যাটের ব্যবস্থা হয়েছে, আপনি অর্থাৎ কোথায় বোতাম টিপলেন সেটা ভিভিপ্যাটে ভেসে আসবে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি কোনো সময় দেখা যায় যে ভোট চলছে, আপনি কোনো একটা চিহ্নে টিপলেন কিন্তু অন্য কোনো চিহ্নে সেটা দেখা দিল, সেখান থেকে কিন্তু আপনি কমপ্লেন করতে পারেন। এটাও করতে পারেন যে মানে আপনি একটু একটু আপনাকে সুযোগ দেব, সব সমস্ত কেন্দ্রে কিন্তু ভিভিপ্যাট দেওয়া হয়নি এবার। না, এটা আমি বলছি 7 সেকেন্ডে কিন্তু, 7 সেকেন্ডে কিন্তু স্যার, মানে আপনার সাথে কথা এটা আপনি আমি বলছি, এটা আমি আপনাকে বলছি, মানে আমি যেহেতু কাজটা করেছি একটু, মানে আমি মানে প্রিসাইডিং অফিসারের কাজ যেহেতু করার একটা ট্রেনিং এর দায়িত্ব হয়ে স্যার, তাই জন্যই বলছি যে 7 সেকেন্ডে যথেষ্ট। কিন্তু যদি এরকম যদি ঘটনা ঘটে যে আমি টিপলাম একটা চিহ্নে, অন্য একটা চিহ্নে ভিভিপ্যাটে দেখা দিল, কাশ্মীরে হয়েছে, কংগ্রেসের বোতাম টেপাই যাচ্ছিল না, ঠিক আছে, এরকম যদি ঘটনা ঘটে, কাশ্মীরে বোতাম টেপাই যায় হয়ে গেল, এরকম যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু একটা ব্যবস্থা নেওয়ার পর আমি এক মিনিট বলছি। ধরুন আমার ব্যালটের ক্ষেত্রে একটা সমস্যা আছে যে অন্য কেউ ছাপামারি চলে গেল, সেটা সবসময় এখানেও আছে, কিন্তু এখানে গিয়ে আমি যদি একটা কিছুর মধ্যে কাটি আমি দিয়ে দিই, তলায় দিয়ে দিলাম আমি ওই সময়টা নিয়ে, তাহলে কিন্তু সেটাকে বিকল করে দেওয়া যায়, ওইটাকে আমি বলছি। শোনা, এক নম্বর একটা। আচ্ছা, ইভিএমের ক্ষেত্রে আর একটা জিনিস হচ্ছে যে ইভিএমে খুব সহজেই ভোটারকে ধরে ফেলা যায় কি হচ্ছে, কারণ প্রথমে যে গেল, প্রথমে লাইন দিয়ে গেল, দিয়ে সে বিভিন্ন যার যেখানে সন্দেহ হচ্ছে সে দিয়ে এলো, ওই যে মানে একটা গন্ধ, ওই আতর বা কিছু দিয়ে এলো, নিয়ে আসার পর ভোটটা বেরোনোর পর সে বলে, ভাই কেমন আছেন, ভাই নমস্কার করে তো হাতটা ধরে নিয়ে সুখে নিয়ে বলে দেওয়া যে কাকে ভোট দিয়েছে। তার মানে আপনারা কি 100 বছর পিছিয়ে আবার সেই গোটা পৃথিবী এই ভেবে ভোট করে? যাই হোক, গোটা পৃথিবী ভেবে ভোট করে না। জার্মানি করছিল, পিছিয়ে গেছে, ইংল্যান্ড করছিল, বাতিল করেছে, আমেরিকা করছিল, আপনারা দেশটাকে বেঁচে দিয়েছে। বিজেপি একটা দেশ বিরোধী শক্তি, আমরা মোবাইলটাই একমাত্র ভালো। আরে আমরা মোবাইল টেকনোলজিকে আসতে দেন, আপনারা দিকে অবদান একদম। আপনারা তো বিএসএনএল তুলে দিলেন, টোটাল আবার বলছেন ব্যালটটা আসতে হবে, আপনারা বিএসএনএল তুলে দিলেন, ব্যালটটা আবার আপনি আরেকটু মাত্রা যোগ করলেন, আপনি পঞ্চায়েত নির্বাচনের কথা বলছেন। আমাদের রাজ্যের কথা যদি হয়, পঞ্চায়েত নির্বাচন যারা লড়বে, হ্যাঁ, এখানে তো শিক্ষাগত বিষয় তো রয়েছে, অনলাইনে নমিনেশন দেওয়ার মতো সবাই কি সেই জায়গায় কি সবাই রয়েছেন? আপনারা যে অনলাইনের কথা বলছেন, সরকার বলছেন যে পশ্চিমবঙ্গে সবাই করে না, ভোট দেওয়া আপনারা বলছেন, ভোটটা কি অনলাইনে সম্ভব? না, আমরা একটা এমন কিছু বলবো কেন যেটা যেটা কি করে সম্ভব পৌঁছাতে পারে, অনলাইনেও পৌঁছাতে পারে। কারণ আজকে ভারতবর্ষে যেটা হয়েছে, যে পরিমাণ নেটের সংযোগ ভারতবর্ষ ব্যবহার করে, এটা এমন কিছু কঠিন ব্যাপার। নেটের ব্যবহারটা নয় মানুদা, এখানে তো একটা শিক্ষাগত জায়গা চলে আসছে। প্রত্যন্ত গ্রামে আপনারা অনলাইনে কি করে ভোটের सर्वोच्च व्यक्ति शिक्षार कथा एफिडेविटे गतबारे जो सम्पत्तिर प्लट नंबर दिएছিলেন এবারে তার প্লট नंबर আলাদা সিটিরানি বলুন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী আর আমাদের তো আমরা কি বলছেন আমরা ডিগ্রি আগে তো গ্র্যাজুয়েট আমি শুনুন না সবার লোকেদের এক একবারে 10 কোটি টাকা দাদা আমি 100 কোটি টাকা আমি অল্প শিক্ষিত লোক কিন্তু আমি এটা আজ পর্যন্ত শুনিনি কেউ বিকম সেকেন্ড ইয়ার কারো ডিগ্রি হতে পারে এ না জানলে অমিত শাহ না লিখলে আমি জানতে পারতাম না বিকম সেকেন্ড ইয়ার আমি একটা শুনতাম যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হয় না হয় বিকম না বিকম না হয় বিকম না হায়ার সেকেন্ডারি কিংবা মাঝে মাঝে একটা হতে পারে স্বপন দা যদি এখনো পড়ে তাহলে বিকম আছে আপনি শুনুন পশ্চিমবঙ্গে কি শিক্ষা ব্যবস্থা আমরা আমরা দিলীপ ঘোষ বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হয় না আপনার দলের নেতা আমরা তো আলোচনা অনলাইনে দেখুন অনলাইনে আমরা শিক্ষিত কথা বললাম बीजेपी नेता सर्टिफिकेट जाल बोले इमानुल दा आमी 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 स्टेटेड विषय जो दिया है अभी हमारे राज्य विषय जो दिया है ना 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 जेटा आदो इने सम्भव किना प्लीज अमेरिका बैलेट है प्लीज आदो इने सम्भव किना আপনি বলছেন দেশ থেকে আবার আমেরিকা আমরা আপনি বলছেন আপনারা দেশ থেকে আবার কিছু আপনারা বলেন না গরুর গাড়িতে কই কথাটা একটা বলতে চাই আমরা যারা এখানে কয়েক মিনিটের জন্য প্রত্যেককে বলতে এসেছি প্রত্যেককে বলতে দেওয়া কিন্তু আমাদের ধর্ম এবং সংবাদ মাধ্যমের কিন্তু সেটা খেয়াল রাখা উচিত নিজেদের মধ্যে যদি এরকম গলা ফাটানো হয় আমাদের দর্শক হিসেবে একদম 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 মাথায় রাখা আমি এই কথাগুলো হচ্ছিল যে ইভিএম সম্বন্ধে হচ্ছে স্যার যেটা বললেন এটা মানে যদি এরকম কিছু ঢুকিয়ে দেওয়া হয় হ্যাঁ তাহলে কিন্তু টের পাবে যে ভোটার সে টের পেয়ে যাবে এটাতে না কারণ সে যখন লিখবে আমি বলছি যেটা আমি জানি সেটা বলছি আমি না জানলে বলতাম না আমি যেটা জানবো সেটা বলবো তাছাড়া বলবো না যেটা টিপবে তখন একটা বিপ আওয়াজ হবে এবং ওটা ভিভিপ্যাটে শো করবে আর যদি না শো করে তারপরে মানে ভোট হয়নি এবং সে প্রিসাইডিং অফিসার আর একটা ব্যালট পেপার ইস্যুও করতে পারবে না এটা হচ্ছে সত্যি কথা কিন্তু স্যার একটা দারুণ কথা বলেছেন এখানটায় এটা হচ্ছে আমার এটা মানুষের সাথে কথা বলে আমার ছাত্রদের সাথে কথা বলে বিভিন্ন রাজনৈতিক দলের মানে যারা বিচ্ছু ছেলে পেলেও তাদের সাথে কথা বলে এটা কিন্তু একটা স্যার আমি শুনেছি কেউ মধু ছিটিয়ে দিই মধু একটা পার্টিকুলার জায়গার মধ্যে রেখে দিচ্ছে বা এটা শুনেছি আমি কিন্তু সব শোনা জানি এবং সবই শোনা কথা সবার কাছেই হতে পারে আপনি আপনিও করতে পারেন না আমিও করতে পারি আমি এবার একটু কিছু টেস্টিং করে দাও এটা কিন্তু আমি বলছি না এটা ভালো বা খারাপ আমি বলছি না এটা তো ব্যাপার এটা এটা যে কোনো কিছু হতে পারে সবকিছু আরে মশাই আমি জানি ভোট করে আপনি কবে একবার মক পোলিং এ গেছেন কোনদিন গেছেন বলুন তাহলে আরে বাবা আমি তো পোলিং এ গেছিলাম ভোটটা কখন আপনি বলে টেস্ট ইয়ারে হ্যাঁ আপনি বলুন দাদা আমি একটা কথা বলছি আমি ভোট দিতে গেছি আরেকটা কথা বলিনি এইটা কিন্তু ঘটনা যে সেন্ট মেরে রাখে সেক্ষেত্রে বন্ধ কিন্তু এটা ইস্যু হবে কেন এটা কি ইস্যু আরে ইস্যুটা হবে আমি যদি কাজ করে থাকি তা আমাকে গন্ধ মেশাতে হচ্ছে কেন সেটাই তো আমাদের আরে এটাই তো আমারও প্রশ্ন দেওয়া হবে না কেন তুমি আমাদের এখানে কেন এটা দিয়ে আলোচনা হবে আরে আমাদের সাংবিধানিক অধিকার আপনারা কিছু বলতে চাইছেন প্লিজ তারপর আমি রায়গঞ্জ নিয়ে একটুখানি মমিতাদির কাছে যাব কথাটা ঠিক হচ্ছে না ব্যাপারটা হচ্ছে এরা যেটা বলছে এটা ইভিএম এর নরমাল কোর্স এরকম ধরনের ঘটনা ঘটে থাকে কিন্তু যেটা সন্দেহ করা হচ্ছে যেটা হতে পারে হবেই বলছে না যেটা হতে পারে সেই বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস শ্রদ্ধা রেখে আমি বলছি ইভিএম মেশিনটা কেউ বা কারুর দ্বারা অপারেট করা যেতে পারে সেটা কীভাবে ওর ভেতর যে চিপটা আছে ভিভিপ্যাটে আপনি দেখতেও পাবেন সবই দেখতে পাবেন কিন্তু একটা সার্টেন পিরিয়ডের পর মানে সার্টেন টাইমের পর সেই ভোটটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে অনেকটা টার্মিনাল কম্পিউটার থেকে সার্ভারে নেওয়া যেরকম ব্যাপারটা থাকে সেরকমভাবে ওটা কনভার্ট করা একটা প্রসিডিওর কিন্তু একটা আছে তো সেটা আমি বলছি না মানে এটা সেটা হতে পারে বলছি হতে পারে এবার ভিভিপ্যাট দিয়ে ঢুকতে গেলে কথাটা শেষ করিনি। আপনি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার কথা বলছেন, কিন্তু যখনই কেউ বক্তব্য দিতে চাইছেন আপনি তখনই কিন্তু ইন্টারাপ্ট করছেন। গণতন্ত্রে কিন্তু বাক স্বাধীনতা কিন্তু অন্যতম একটা শর্ত, আপনি সেটা বজায় রাখুন। আপনি দিচ্ছেন যে প্রসঙ্গে কথাটা হচ্ছিল, এটা পসিবল আছে। আর একটা পসিবিলিটি বলছি আমি, যেটা হচ্ছে মানুষ তার ভোটটা দিল, বোতামে বিপ শব্দটা হলো, ভিভিপ্যাট থাকলে সেখানে দেখাও গেল কিন্তু ওই ভোটটা কাউন্টিং এ এলো না, সেই পসিবিলিটিও আছে। কারণ ওই জিনিসটা ওটা ফলস হচ্ছে। অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, আপনারা দেখবেন ক্যামেরায় ফিল্ম যদি না থাকে ফ্ল্যাশ দিয়ে ছবি তোলা হয়, কিন্তু ফিল্মে সেই ছবিটা আসে না, একদম লজিক্যালি বলছি ফল শট হবে। তো সেটাও কিন্তু লোকে যারা দর্শক আছে তারা ভাবছে আমার ছবি উঠছে, ফ্ল্যাশ হলো ছবি উঠলো, কিন্তু আদপে কিন্তু সেটা হলো না। এটাও কিন্তু পসিবিলিটি হবেই, বলছি না, কিন্তু এরকম ধরনের সম্ভাবনা থেকে থাকে। আচ্ছা, আমি এবার একটা কথা বলবো। অবশ্যই আমরা ইভিএম নিয়ে আলোচনা করলাম, ভিভিপ্যাট নিয়ে আলোচনা করলাম, তবে একটা বিষয়ে একটুখানি বলতে চাইবো যে আমরা আমাদের মনে এতটা অবিশ্বাস আনবো না। যদি আমরা আমাদের মনে এতটা অবিশ্বাস আনি যে হতে পারে বা হচ্ছে, পসিবিলিটিসগুলো আমরা দেখছি, তাহলে কোথাও একটা গিয়ে যারা ধরুন যেখানে হচ্ছে না, আমি ধরে তো নিচ্ছি সব জায়গায় হচ্ছে এরকম ব্যাপার নয়, এটা আপনারা বলছেন হতে পারে, তাহলে কি হবে? সাধারণ মানুষ যারা ভাবছেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন, সেক্ষেত্রে কিন্তু তারা নিজেরাই নিজেদের মধ্যে একটা সন্ধিহান জায়গায় চলে যাবেন। ফলে সেই জায়গাটা আসুক আমরা সেটা কখনোই চাই না। আমি 30 সেকেন্ড নেব। কংগ্রেস যেসব ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, কিন্তু ভালো কাজ করেছে তার মধ্যে হচ্ছে 8টি আইন, তথ্য অধিকার আইন, সেখানে লোকে জানতে পারে। মহারাষ্ট্রের বুলদানা, আমাদের যে ডিএম যাকে বলে ওরা কালেক্টর বলে, একটা সরকারি অফিসের মুখে অনেক কথা বলতে পারেন, কিন্তু লিখিতভাবে বলার সময় তাকে কিন্তু ভাবতে হয়। মন্ত্রীর কোনো গুরুত্ব নেই, নির্বাচন প্রক্রিয়া দেখবেন মন্ত্রী প্রধানমন্ত্রী তার কোনো গুরুত্ব নেই, তাকে কিন্তু স্ক্যানারের মধ্যে থাকতে হয়। তিনি আরটিআই বলছেন যে বুলদানাতে যেসব, আমি অন্য কথা বাদ দিই না, এই অমুক অভিযোগ করছে অমুক দল আমি দেখেছি সে বাদ দিই, তিনি বলছেন যে হ্যাঁ যে ইভিএম ম্যালফাংশনের অভিযোগ যে এসেছিল সেখানে যে ভোটগুলো যাচ্ছিল সেগুলো সবই বিজেপিতে যাচ্ছিল। উত্তরপ্রদেশে দেখা গেল কাউন্সিলর নির্বাচনে বিজেপি হেরে ভোট ব্যালটে হয়েছে, কিন্তু যখনই মেয়রটা ইভিএম এ হলো মেয়রে তারা পদে জিতলেন। তো এবং আমার যদি মনে হয় যে সত্যি এতটা নিশ্চিদ্র হয় তাহলে 50% ভিভি, যেমন ত্রিপুরা মানিক সরকার হেরে গিয়েছিলেন, তার ভিভিপ্যাটে যখন গণনা হলো তারপর দেখা গেল তিনি জয়ী হয়েছেন, এবং তারপর বিজেপির যে প্রার্থী ঢুকে তাকে প্রায় মারধর করে ছাড়া সব করেছে, ওকে দেওয়া যাবে না। এটা তাহলে 50% যদি করতে আপত্তি কোথায়? আমরা আজকে এপ্রিল মাসের থেকে শুরু করে প্রায় 1.5 মাসের বেশি সময় ধরে যদি নির্বাচন করতে পারি, আমরা ভারতবর্ষের 3 দিন আরো অপেক্ষা করতে রাজি আছি। আমার 6 ঘন্টায় ভোটের রেজাল্ট দরকার নেই, কারণ ভারতবর্ষের 5 বছর নয় 5,000 বছরের ইতিহাস রচিত হবে যদি বিজেপি আরেকবার ক্ষমতা আসে। এদেশে ভোট হবে না। আমার দেশের অর্থনীতি এতটা বেহাল কখনো হয়ে যায়নি। 36,000 লোক টাকা নিয়ে আমার দেশ থেকে পালিয়ে গেছে। আমার দেশের আজকে যে টিআর হয়েছে, আমি ভাবলাম আমরা ভাবি এই যে ছেলেগুলোর চাপ বেকার হয়ে যাবে, এই যে বিএসএনএল 54,000 কর্মী বেকার হয়ে যাবেন, এই যে বিএসএনএল 1,76,000 কর্মীর বেতন হচ্ছে না, এই যে ত্রিপুরার বান্দা, এই বাংলা উত্তরপ্রদেশে আমরা ডিএ বলছি নাকি 7 পে কমিশন দেবে। উত্তরপ্রদেশের বান্দা জেলা, আমি এটা নিয়ে শেষ করব। উত্তরপ্রদেশের বান্দা জেলা রাজেশ প্যাটেল স্কুল শিক্ষক গত 3 মাস ধরে বেতন পাননি। উত্তরপ্রদেশের স্কুল শিক্ষকরা গত 3 মাস ধরে বেতন পাচ্ছেন না। আমাদের মিডিয়াতে এক লাইন আসছে না, যেহেতু মিডিয়ার একটা বড় অংশ বিজেপির দ্বারা কেনা হয়ে গেছে। আজকে আমরা বাদ দিই, আজকে মোহন ভাগবত বলেছেন 5 বছর অন্তর মোহন ভাগবত তো সিপিএম নয়, তৃণমূল নয়, কংগ্রেস নয়, বলছেন যে লোকসভা নির্বাচন এবার দেখা যাক যে কি জায়গাতে আসে। বললাম তো যদি ঠিকঠাক হয় ১৭০ এর নিচে। বিএসএনএল এর বিষয়টা একটাই আমার একটুখানি জানার রয়েছে, বলারও রয়েছে, সেটা হচ্ছে যে বিএসএনএল এর অবস্থা তো দীর্ঘদিন ধরে খারাপ। গত 5 বছর 2004 এর আগে ওটা ছিল ভিএসএনএল একদম। সেই কংগ্রেস অনেক দোষ করেছে, কিন্তু টাটার হাতে তুলে দেওয়া হলো, ১১০০ কোটি টাকা টাটার হাতে বেঁচে দেওয়া হলো। বলা হলো টাটা এলে নাকি উন্নতি হবে। কি করলেন টাটা? আসার পর ওর প্রযুক্তিকে ব্যবহার করে টাটা তার ডোকোমো তৈরি করলেন। প্রথম লুট করলো টাটা ডোকোমো, যাকে আমরা খুব সম্মান করি। দ্বিতীয় লুটটা কোথায় এলো? অনিল আম্বানি কোম্পানি রিলায়েন্স। তৃতীয় লুট করা হলেন জিও। আপনি এই এখান থেকে যেতে পারেন 6 কিলোমিটার দূরে চলে যান নিউ টাউনের মধ্যে, দেখবেন জিও ছাড়া কোনো কিছু কাজ করছে না। এবং সব সরকার অভিযোগের আঙুল তুলতে হবে না, কংগ্রেসও তো তার জন্য দায়ী রয়েছে। বিজেপির কথা বললেন, শুধু বলছি না কংগ্রেস একটা জায়গায় কিন্তু রাষ্ট্রায়ত্ত সংস্থা গড়ে তুলেছিল। এবার একটুখানি আমরা যে কেন্দ্র ধরে আলোচনা করি প্লিজ, আমি আগে একটু দার্জিলিং নিয়ে আলোচনা করতে চাইবো। যে দার্জিলিং এ বরাবরই এমন একটা চিত্র যে সেখানে যে রাজনৈতিক দল থাকে, ক্ষমতায় থাকে, আমি বলবো দার্জিলিং এর, তারা সাধারণত তাদের সমর্থিত প্রার্থীরাই জেতে। উল্টো হয়েছে কতবারে, উল্টো হয়েছে, সাধারণত তাই হয়। হ্যাঁ, কিন্তু কেন্দ্রে যারা থাকে দার্জিলিং এর ভোটটা তাকিয়ে থাকে কেন্দ্রের দিকে। সেক্ষেত্রে এবার কি বলবেন? ওদের স্বপ্ন আছে, এবার একটা টাফ লড়াই আছে। সেটা হচ্ছে আমরা অনেক আগে থেকে বললাম দার্জিলিং এ কে জিতবে এগুলো নিশ্চিত ভাবে বলে দেওয়া যেত যে কে জিতছে। এবারে এতটা একতরফা ভাবে বলে দেওয়া যাবে না যে ওই জিতবে, একটা লড়াই হবে। মানে 1986-র পর থেকে সবাই জানতো যে দার্জিলিং এ কি ফল হতে চলেছে। যেমন একটা সময় বর্ধমানের কি ফল হবে সবাই জানতো, আর দার্জিলিং এর ফল সবাই জানতো কি হবে, শুধু মার্জিন নিয়ে মাথা ঘামাতে হতো যে কত মার্জিনে হারা যেত। এবারে কিন্তু একটা লড়াই হবে, এটা আমি বলতে পারি। কাদের মধ্যে বলছেন? এখানে লড়াইয়ের মধ্যে তো সিপিএম এর একটা ভূমিকা আছে, বামপন্থীদের কিন্তু ভূমিকা আছে বলছেন। আচ্ছা, অবশ্যই আছে, কারণ বামপন্থীদের ভোটটা একেবারে ওখানে যেহেতু শিলিগুড়িতে জিতেছে তো, এবং কংগ্রেসের সঙ্গে জোট করতে এতদিন ধরে এত করে তো ওখানকার পুরসভা তো ভেঙে ফেলা যায়নি। তো বামপন্থীদের একেবারে মুছে দেবেন না, বামপন্থীদের ভোটটা আছে ওখানে, ভোটটা ধরে রাখতে অনেকটা পারবেও। দার্জিলিং এর লড়াই পুরোপুরি চতুর্মুখী। সেখানে আমাদের কংগ্রেসের যিনি প্রার্থী শঙ্কর মালাকার, তিনি একজন বিধায়ক, বহু কাজ করেছেন, বহু উন্নয়নের শরিক তিনি। আপনাদের এদিকে গত 5 বছরে খুঁজে পাওয়া যায়নি যেভাবে দার্জিলিং এর মানুষের পাশে ছিল, যেভাবে কাজ করেছে। এবারে দার্জিলিং এর মানুষ বিজেপিকে ভোট দেবে। আপনি বলুন দার্জিলিং সিট আবার আমরা জিতব। দার্জিলিং এ যেভাবে আপনারা সন্ত্রাস করেছেন, যেভাবে পাহাড়কে সাধারণ মানুষের উপর, দার্জিলিং বাসীর উপর যেভাবে অত্যাচার করেছেন, শুধু তাই নয়, মানে বাইরে শুধু চমক দিয়েছেন, বারংবার গিয়ে শুধু ঘুরতে গেছে, কিন্তু ওখানে উন্নয়ন করেনি। দার্জিলিং এর বাসীর কোনো উন্নয়ন হয়নি। আপনারা দেখে আসুন দার্জিলিং পর্যটন ব্যবস্থাটা পুরো ভেঙে দিয়েছেন ওখানে আপনারা। একটা জিনিস একটু বলুন তো, বাইরে থেকে লোক এসে দার্জিলিং এ কি উন্নতি করবে? ভারতীয় নাগরিক, বাংলার নাগরিক, আজকে শতাব্দী কোথাকার মুনমুন সেন, কোথাকার সবাই, কোথাকার না আবার ভুল করছে। নালিওলি অন্য রাজ্য নয়, পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের আমি বলছি আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পর্যন্ত আজকে সভা করতে দেওয়া হয়নি। তার মানে দার্জিলিং এর কি অবস্থা, আপনাদের কি পরিস্থিতি দার্জিলিং এ? আজকে দার্জিলিং, আপনারা ভয় দার্জিলিং দার্জিলিং শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য তিনি ভোট দিয়ে বেরিয়ে কি বললেন এবং তার পাশাপাশি শঙ্কর মালাকারের কথা বলছিলেন দার্জিলিং এর কংগ্রেস প্রার্থী তিনি কি বললেন পশ্চিমবঙ্গে অনেক মিডিয়া অনেক সেভোলজিস্টের অঙ্কের একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে আর পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা তৃণমূল বিরোধী একটা বিরাট ইয়ে চলছে টিভি বিরোধী তো আছে তৃণমূল বিরোধী হয়ে বলতে এখন সকালবেলা থেকে প্রচুর জায়গাতে ইভিএম মেশিন অনেক এগারোটাই হচ্ছে ওটা তাড়াতাড়ি করে দেয় আমারও তো কোনো জায়গা সব জায়গায় আমাদের পোলিং এজেন্ট আছে খবর নিলাম পোলিং এজেন্টদের পাহাড়ে এখন তো খবরটা পাইনি সারাদিনের কর্মসূচি চেষ্টা করব বিভিন্ন বুথে যেতে আমাদের কর্মীরা যারা এক মাস ধরে পরিশ্রম করছে তাদের একটু পাশে দাঁড়িয়ে তাদের মনোবলটাকে আরেকটু চাঙ্গা করা ২৩৭ নম্বর বুথ ঢাকাপাড়া চটহাট সেখানে সেন্ট্রাল ফোর্স তো দূরের কথা একটা না দুটো হোমগার্ড দাঁড়িয়ে আছে নির্বাচন কমিশনের বাতলিং ছাড়া কিছুই না সব জায়গাতে স্টেট গভর্নমেন্টের পুলিশ আছে আর অপরে যাতে লুট করা যায় ভোট সেই কাজগুলো করার জন্য রাজ্য সরকার প্রশাসন প্রত্যেকটা নির্বাচনের সময় যা করে এবারও তাই হবে আমরা শুনলাম বক্তব্য একই অভিযোগ করছেন শঙ্কর মালাকার আমি একটা স্পেসিফিক প্রশ্ন করব সেটা হচ্ছে যে দার্জিলিং এর ভোটটা কিসের বেসিসে হয় দার্জিলিং এর ভোটটা কি সত্যি উন্নয়নের বেসিসে হয় উন্নতি হবে তার বেসিসে হয় নাকি দার্জিলিং এর ভোটটা এই বেসিসে হয় যে দার্জিলিং বাংলার সঙ্গে থাকবে কি থাকবে না মানে ও তাদের আন্দোলন যত জোরদার হয়েছে তারা কোন পক্ষ তাদেরকে সাপোর্ট করেছে সম্পূর্ণ তার বেসিসে কি ভোট হয় না কি বলবেন দার্জিলিং এ দেখবেন দার্জিলিং শান্ত ছিল একটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিল বহুদিনের আমাদের দাবি এবং সব রাজ্যেই হয় যেমন কি অন্য রাজ্যে হাইকোর্টের বিচারও হয় সেই রাজ্যের ভাষায় গুজরাটে গুজরাটিতে হয় বিহারে হিন্দিতে হয় পশ্চিমবাংলার সরকারি কাজকর্ম বাংলায় হয় না ইংরেজিতে হয় তো রাজ্য সরকারটা সিদ্ধান্ত নিল আমরা সব দল ও মত নির্বিশেষে স্বাগত জানালাম যে রাজ্যে বাংলা শিখতে হবে অন্য কোনো ভাষা তার নিজের ভাষা শিখবে মাতৃভাষা শিখবে ইংরেজি শিখবে যা খুঁজে শিখবে কিন্তু মাতৃভাষা শিখবে এইটা শেখার পর সঙ্গে সঙ্গে বৈঠক করতে চলে এলেন বিমল গুরুং কলকাতা দিলীপ ঘোষের সঙ্গে এবং যিনি বিহার বিজেপি হচ্ছে ভারত বিরোধী একটা দল বিজেপি হচ্ছে বাংলা বিরোধী একটা দল তারপর তিনি পাহাড়ে আগুন জ্বলল এবং কি হলো কি ইতালির পক্ষের দল না ইতালির পক্ষে না কংগ্রেস দেশের তুলনায় নুনের মতো নুন ছাড়া ভারতীয় আর কংগ্রেস কি কংগ্রেস একটা বিদেশি প্রতিষ্ঠিত দল কংগ্রেস প্রতিষ্ঠা কোথাকার একটা বিদেশি দল ভারতীয় জনতা পার্টি ভারতীয় আপনি কথা বলতে না আমরা শেষ করব আপনি বলবেন আমি যে ভারতীয় আপনি যে ভারতীয় করেছেন বলুন ডক্টর বি হুম কোথাকার লোক আচ্ছা আজকে বিজেপি আমি হ্যাঁ কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ডক্টর বি হুম কোথাকার বিদেশি নাগরিক বিজেপি ভারতীয় দল প্রসাদের দল আপনি আপনি গায়ের জোরে আপনারা গলার জোরে যা করতে চাইছেন ভারতীয় হচ্ছে তর্কপ্রিয় জাতি আপনি ন্যূনতম ভারতীয়ত্ব শেখেননি যে আমি বলছি আমার বলা শেষ হোক তারপর আপনারা যুক্তি দেবেন আমার মিথ্যা আপনি বলবেন আপনাদের সুযোগ আছে আচ্ছা বলুন বলুন ইমানুল্লাহ দ্রুত হ্যাঁ বলুন আমাদের বক্তব্য হচ্ছে যে এবং বাংলার সঙ্গে দার্জিলিং থাকবে কিনা যদি বাংলাকে আর কত টুকরো হবে কামতাপুরি হবে আমরা অবশ্যই একটুখানি বিরত করবো আমি জানি রাখবো যে চোপড়াতে কিন্তু আবার উত্তপ্ত হয়েছে পরিস্থিতি বিক্ষুব্ধ ভোটারদের তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় কাঁদানে গ্যাস ছুড়তে হয় ঠিক চিত্র কি আমরা দেখবো একবার खूब डिप्रेसिंग चित्र সুরজিৎ দা কি বলবেন এটাও কি ম্যানিপুলেট করা হচ্ছে একদম পরিষ্কার পরিষ্কার বলছেন যে তৃণমূল কংগ্রেস ভোট দিতে যেতে হচ্ছে চিৎকার করছেন মহিলা কি বলবেন আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি তো এখন এই চ্যানেলে বসে আছি আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত যেখানে যেখানে তিনটে কেন্দ্রে ভোট হচ্ছে সেখানে সেখানে সকল মানুষের উদ্দেশ্যে বলতে চাইছি যে আপনারা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না বাইরে থেকে এসে কেউ কোনো গন্ডগোল করলে সেই গন্ডগোলে অংশগ্রহণ করবেন না যাতে ভোট বিঘ্নিত হয় কারা বাইরে থেকে এসে গন্ডগোল করছে বলুন তো মানে কাদের বাইরে থেকে এসে গন্ডগোল মানে যে অভিযোগ করছেন তার কথা বলছেন নাকি যে ছাপা ভোট দিচ্ছে তার কথা যিনি অভিযোগ করছেন তিনি তার যে অভিযোগটা তিনি দেখছেন তিনি তার অভিযোগটা করছেন তাহলে আমি অসত্য বলছি না তাহলে বাইরে বাইরে বলতে যেটা দেখাচ্ছে সেটাকেও আমি অসত্য বলছি না তাহলে বাইরে বলতে আমি আলোচনা প্রথমেই বলেছিলাম যে এমন কিছু কিছু ঘটনা ঘটানো হচ্ছে যেখানে তৃণমূলের জার্সি গায়ে দিয়ে বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে এবং সেটা তুলে ধরা হচ্ছে যেন এটা তৃণমূল ধারা ঘটনাটা ঘটছে যেই কথাটা অধ্যাপক মহাশয় কিছুক্ষণ আগেও এই ধরনের কথা বলেছেন যে সব ঘটনা যে তৃণমূল ঘটাচ্ছে এমনটা কিন্তু নয় কিন্তু এখানে কিন্তু এই ঘটনা যদি না ঘটে একটা কথা বলেছি এই ঘটনা যদি না ঘটে তাহলে সংবাদ মাধ্যমে আসবে না আর একটা কথা মাথায় রাখতে হবে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে সমস্ত বিরোধী দল আঙুল তুলবে শাসক দলের বিরুদ্ধে তো সেটা আঙুল তোলাটা যাতে তাদের পক্ষে সহজ হয় তো সেই ধরনের ঘটনা ঘটা শাসক দলেরও মাথায় কোন কেন্দ্রের ভোটার আমি হাওড়ার ভোটার হাওড়ার ভোটার আপনি তো আমাকে চেনেন হ্যাঁ আপনার বাকি যারা ভোটার আমাকে চেনে চেনে না আমি যদি ওখানে ছাপ্পা ভোট দিতে যাই তারা কি বলবে আমি তৃণমূল থেকে এসেছি বলবে না বিজেপি তারা কি বলবে বাইরে থেকে একজন এসে ভোট করিয়ে যাচ্ছে ভোট করাচ্ছে তারা কিন্তু নির্দিষ্ট দলের কথা বলবে না সেখানে ওই মহিলা যখন বলছে তিনি হয়তো নির্দিষ্ট করে দিলেন ছাপ্পা ভোটের কথা বা ভোটদানে বিরত করা বাধা দেওয়া দুটো কিন্তু তফাৎ আছে ভোট দিতে দিচ্ছে না তাহলে ছাপ্পা ভোট বললেন তাহলে ভুল কথা বললেন তাহলে ভুল কথা বললেন তো হয়েছে সেখানে তো সাংবাদিকরা আপনারা তো ভোট দিতে দিচ্ছে না ওই ভোটগুলো বাকি থাকবে সেই সমস্ত আপনি ঠিক করুন এবং এইভাবে সংবাদদাতার প্রতিনিধি বা বাকিদের ব্লেম করার আগে আপনি বলুন যে সমস্ত জায়গায় ভোট দিতে দিচ্ছে না আপনারা কি আমরা ছবি দেখাচ্ছি তার মানে এই যে 100 জনের কথা বলছেন ধরে নিচ্ছি আমি 100 জন সেই 100 জনকে ভোট দিতে দেওয়া হচ্ছে না তার মানে কি তাহলে সেই ভোটগুলো কোথায় যাচ্ছে সেটা আপনি জানেন কি করে এখানে বসে জানেন কি করে বলুন কেন ভোট দিতে দেওয়া হচ্ছে না সেটা আমাকে বলুন সেইটাই তো আমি প্রতিবাদ করছি কিন্তু সেটা ছাপা ভোট হচ্ছে তৃণমূলের দিকে ছাপা ভোটে বাধা দিতে গিয়ে তো সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হয়েছে গল্প করে আপনি কি বলছেন আপনি বলুন যে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে না ছাপা ভোট দেওয়া হচ্ছে দুটোই হচ্ছে চোপড়াতে একটা ঘটনা ঘটেছে গোয়ালপুরে একটা ঘটনা ঘটছে আপনি বলুন আপনার বলা হয়ে গেল আমি বলতে পারবো না বলুন যেখানে ছাপা ভোটের কথা আপনি বলবেন তো সেখানে বিরোধীদের মুখ থেকে বিরোধীরা সব সময় বলবে কিন্তু যদি কোনো সংবাদ মাধ্যম যদি বলে এখানে ছাপা ভোট দেওয়া হচ্ছে তৃণমূলের দ্বারা তাহলে সেটাকে মান্যতা দিতে হয় কারণ যেহেতু সংবাদ মাধ্যম বলছে সংবাদ মাধ্যমকে আমরা নিরপেক্ষ ধরে আমরা সেই কথাটা বলছি যে হ্যাঁ হয়তো ঠিক বলছে তো সেখানে সেই ছাপ্পা ভোটটা যেখানে হচ্ছে তার জুডিকশনাল অথরিটি হচ্ছে প্রিসাইডিং অফিসার সেটা নির্বাচন কমিশনের আন্ডারে সেখানে প্রিসাইডিং অফিসারকে কিউআরটি সেলকে ফোন করতে হবে বা সেখানে যে ইলেকশন এজেন্ট আছে তাকে ফোন করতে হবে এটা তাদের দায়িত্ব আর যদি ভোট লুট করে নেবেন তাহলে বলুন আপনি আমি তাহলে চুপ করে যাই হ্যাঁ বলুন সুরজিৎ দা প্লিজ বিষয়টা হয়ে যাচ্ছে এখানে তৃণমূল আর বিজেপি দৈরত এইবার যেখানে কেন্দ্রের বাইরে মানে বুথের বাইরে যদি কেউ ভোটদানে যদি বাধা দেয় বাধা সৃষ্টি করে সেখানে তাদেরও যদি প্রতিবাদ ঘটনা যেগুলো ঘটছে আমি তাদেরকে অস্বীকার করছি না আপনারা দেখাচ্ছেন সেটাকেও আমি মান্যতা দিচ্ছি কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ঘটনা সত্যাসত্য এবং যারা এই প্রতিবাদ সেখানে নির্বাচন কমিশন পৌঁছাচ্ছে না কেন আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি হাই নিউজের চ্যানেলকে, যে এরকম প্রকৃত একটা বাস্তব চিত্র, যে চিত্রটা সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য। যে আমরা যে অভিযোগগুলো বারবার করছি, এটা তো বিজেপি কোনো অভিযোগ হয়নি, ওখানকার সাধারণ মানুষ, সাধারণ মানুষ, ওখানকার প্র্যাকটিক্যালি সাধারণ মানুষ, টোটাল মানুষ বলছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না, আরেকজন বলছে ভিতরে ভোট লুট হচ্ছে। এই যে প্রকৃত চিত্র তুলে ধরছেন সাধারণ মানুষ, এখানে বিজেপির লোকে নয়, সাধারণ মানুষ কিন্তু এটা তুলে ধরেছেন এই ঘটনাটা।